ভরসার কম্বল। সাধারণতন্ত্র দিবসকে সামনে রেখে শিলিগুড়ি শিব মন্দিরের স্বেচ্ছাসেবী সংস্থা ভরসার তরফে মাটিগাড়া বালাসন কলোনিতে বিশেষ চাহিদা সম্পন্নদের মধ্যে কম্বল বিতরণ করা হয় বৃহস্পতিবার। সেই সময় সেখানে ভরসার তরফে সমাজসেবী পিন্টু ভৌমিক, সম্পাদক বিশ্বজিৎ দে বর্মন, সভাপতি জিতেন বর্মন, সদস্য গোপাল ঘোষ, পার্থবাবু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আজ 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আজ আমরা ভরসার তরফ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনদের হাতে বালাসন কলোনিতে কিছু কম্বল তুলে দিলাম। আজ এই দিনে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনদের হাতে এই ছোট্ট একটু কাজ করতে পেরে আমাদের কাছে খুব ভালো লাগছে এবং আমরা সত্যি খুশি অনুভব করছি নিজেদের কাছে। আমরা সবসময় চেষ্টা চালিয়ে আসছি বিশেষ প্রতিবন্ধী ভাই বোনদের পাশে দাঁড়ানোর। আজ আমরা গুটি কয়েক সদস্য মিলে এই ভরসা তৈরি করেছিলাম। আজ আমাদের সদস্য সংখ্যা দিনকে দিন বাড়ছে। আমি ভরসার পক্ষ থেকে সকল জনসাধারণের কাছেই অনুরোধ করব, আপনারা এই বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনদের পাশে একটু দাঁড়ান, যেন তারা সুস্থ সুন্দরভাবে সমাজে চলতে পারে। আমি ভরসার কনভেনার আজ কৃতজ্ঞতা স্বীকার করছি যে সমস্ত লোকজন আজ আমাদের এই সব কাজকর্মে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি আশা রাখব। আগামী দিনেও আমরা সকলে মিলে এইভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনদের পাশে দাঁড়াতে পারব। আজ আমাদের এই অনুষ্ঠানে আমাদের ভরসার সম্পাদক বিশ্বজিৎ দেব বর্মন মহাশয়, সদস্য গোপাল ঘোষ, পার্থবাবু সহ আমাদের সভাপতি জিতেন বর্মন মহাশয় উপস্থিত ছিলেন। ধন্যবাদ।